আজকের ভিডিওতে আমরা পড়বো 1969 সালের গণ অভ্যুত্থান নিয়ে। অর্থাৎ এতগুলো ঘটনা যে আমরা পড়লাম, ভারত পাকিস্তান যুদ্ধ, ছয় দফা দাবি পেশ বা আগরতলা ষড়যন্ত্র মামলা, এই প্রত্যেকটা কিন্তু ছিল গণজাগরণের অংশ। এই গণজাগরণগুলো কীভাবে 1969 সালে গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং তা পরবর্তীতে কীভাবে আমাদের মুক্তিযুদ্ধ প্রভাব ফেলে সেটা আমরা আজকের ভিডিওতে জানব। চলো তাহলে জেনে নেই। আমরা আগেই জেনেছি যে ছয় দফা দাবি যখন পাকিস্তান সরকার নাকচ করে দেয় এবং আগরতলা মামলায় যখন শেখ মুজিবুর রহমান সহ 35 জনের বিরুদ্ধে একটা মামলা করে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়, সেগুলো সাধারণ জনগণ এবং পূর্ব বাংলার জনগণরা স্পেশালি কিন্তু ভালো চোখে দেখেনি। তখন তাদের মধ্যে সরকারের বিরুদ্ধে একটা গণজাগরণ সৃষ্টি হচ্ছিল, যেই গণজাগরণটা ধীরে ধীরে 1969 সালে গিয়ে গণ অভ্যুত্থানে পরিণত হয়। অর্থাৎ তখন পূর্ব বাংলার সকল মানুষ সরকারের বিরোধিতা করে। সরকারি কর্মকর্তা যারা ছিলেন তারা সরকারি চাকরিতে পদত্যাগ ঘোষণা করেন এবং সরকারি আমলারাও পদত্যাগ ঘোষণা করে। এর ফলে দেখা যায় যে পাকিস্তান সরকারের পক্ষে পূর্ব বাংলা পরিচালনা করাটা একটু কঠিন হয়ে পড়ছিল। এই বিরোধিতাটা বা এই গণজাগরণটা একসময় গণ আন্দোলনের রূপ নেয়। অর্থাৎ দেশ জুড়ে পুরো বাংলা জুড়ে কিন্তু একটা আন্দোলন চলছিল, যেই আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষরা যুক্ত হচ্ছিল। এক সময় দেখা যায় কি, এই আন্দোলনটাকে রুখে দেওয়ার জন্য পাকিস্তান সরকারের পক্ষ থেকে পুলিশি হামলা চালানো হয়। এই পুলিশি হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা শহীদ হন। এই যে মানুষ নিহত হলো পুলিশের গুলিতে, এতে করে দেখা যায় যে আন্দোলনটা আরও শক্তিশালী হয়ে ওঠে। মানুষ আরও ভয়ঙ্করভাবে পাকিস্তানি সরকারকে ঘৃণা করতে শুরু করে এবং সকল শ্রেণী পেশার মানুষ, শ্রমিক, ছাত্র, শিক্ষক সবাই ডিরেক্ট মাঠে নেমে আন্দোলন করা শুরু করে। এবং এই 1969-এর গণ অভ্যুত্থানের ফলাফল হিসেবে দেখা যায় যে জেনারেল আইয়ুব খান এই গণজাগরণটাকে ভয় পেয়ে তিনি পদত্যাগ ঘোষণা করেন এবং তার পদত্যাগের পর ইয়াহিয়া খানকে তিনি ক্ষমতাটা হস্তান্তর করে দেন। ইয়াহিয়া খান এসে কি করেন, ইয়াহিয়া খানও এই যে আন্দোলনটা চলছিল এই আন্দোলনটাকে মেনে নিতে না পেরে বা এই আন্দোলনে ভয় পেয়ে তিনিও করেছিলেন কি, শেখ মুজিবুর রহমান সহ 35 জনের বিরুদ্ধে যে আগরতলা মামলা হয়েছিল সেই মামলাটা তুলে নেয় নিঃশর্তভাবে এবং তাদেরকে মুক্তি দিয়ে দেন। এবং আমাদের যে চাওয়াটা ছিল, পূর্ব বাংলার মানুষের কী চাওয়া ছিল, একটা নিরঙ্কুশ নির্বাচন, যেই নির্বাচনে বাঙালিরা ভোট দিতে পারবে, সমান অধিকার নিয়ে ভোট দিতে পারবে। তো ওই নির্বাচনটা তারা মেনে নেয়। অর্থাৎ 1970 সালে একটা নির্বাচনের পক্ষে তিনি সিদ্ধান্ত নেন ইয়াহিয়া খান। তাহলে এই যে একটা গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানটা কেন এত গুরুত্বপূর্ণ, কেন এই গণ অভ্যুত্থানটা আমাদের জানতে হবে, কেন ইতিহাসে এটা একটা গুরুত্বপূর্ণ, এটা এজন্য গুরুত্বপূর্ণ কারণ এই গণ অভ্যুত্থানের মাধ্যমেই কিন্তু পাকিস্তান সরকারের ব্যবস্থায় একটা পরিবর্তন আসে। জেনারেল আইয়ুব খান পদত্যাগের পর যে ইয়াহিয়া খান আসেন, তিনি বুঝতে পারেন যে বাঙালিকে দমায় রাখা এতটা সহজ না। তিনি বাঙালির পক্ষে দুটা সিদ্ধান্ত নেন, একে তো তিনি আগরতলা মামলার যে আসামিরা ছিলেন তাদেরকে নিঃশর্ত মুক্তি দান করেন এবং তিনি 1970-এর নির্বাচনের পক্ষে একটা সিদ্ধান্ত দেন এবং পরবর্তীতে 1970 সালে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে পূর্ব বাংলার মানুষরা নিঃসংকোচভাবে ভোট দিতে পারে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব যে এই 1970 সালে যে জাতীয় নির্বাচনের কথা বলা হয়েছে এটা কী ধরনের ছিল এবং এর ফলাফলটা কী ছিল এবং এটি মুক্তিযুদ্ধে কীভাবে আমাদেরকে প্রভাবিত করেছে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।